রহমতের ঢেউ জেগেছে এসেছে রমজান, রহমতের এই দশকে দয়া করো রহমান। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামিক ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আশারায় রহমত, রহমতের দশ দিন এ আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, নূর নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করলাম যে বাস্তবিক পক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন, তো তার উপর যত বেশি আমরা দুরুদ শরীফ পাঠ করব মহব্বতে ভালোবাসায়, তো একে তো সওয়াব অর্জিত হবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হবে, আল্লাহ তাআলার রহমতের ভাগিদার হব, পাশাপাশি আমাদের অনেক বিপদ আপদ দূরীভূত হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রথমে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে বাকির মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রু মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়াত, মুমিনের নিয়াত তার আমল থেকে উত্তম। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার নৈকট্য সওয়াবে নিয়াতে ইলমে দ্বীনের দরস দেব, এবং রমজান মাসে যত ফজিলত রয়েছে তা অর্জন করার চেষ্টা করব। আপনারও নিয়াত করুন যে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব এবং এর মধ্যে যা ইলমে দ্বীন অর্জন করব তা শুনে নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলাম ভাই ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শুকর, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শুক্রিয়া আদায় করে থাকি, এবং এই শুক্রিয়া আদায় করা, যত বেশি আমরা শুকর গুজার বান্দা হতে পারবো তত বেশি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারবো, তত বেশি আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত হতে পারবো। আর শুক্রিয়া আদায় করা রহমত প্রাপ্তির মাধ্যম, এটা আমরা ইনশাআল্লাহ আজকে এই বয়ান থেকে আমরা অনুধাবন করব। আর কিভাবে শুক্রিয়া আদায় করতে হয়, কোরআন এবং হাদিসের মধ্যে শুক্রিয়া আদায়ের বিষয়ে কি কি মাদানী ফুল রয়েছে, পাশাপাশি আমাদের বুজুর্গানের দিন যারা রয়েছেন তারা কিভাবে শুকরিয়া আদায় করেছেন, এবং আমরাও তাদের অনুসরণ করে কিভাবে শুকর গুজার বান্দা হতে পারি, সেই বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় শুকরিয়া আদায় করার বিষয়ে ইরশাদ করেছেন, যেমন সূরা ইব্রাহিম আয়াত নং 7, এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তরজমায় কানজুল ঈমান, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে অধিক দেব। সুবহানাল্লাহ আযজা ওয়াজাল। এই আয়াত কারিমা তাফসীরের মধ্যে এসেছে, এই আয়াত থেকে বোঝা গেল যে কৃতজ্ঞতা প্রকাশ দ্বারা আল্লাহর অনুগ্রহ বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার দয়া বৃদ্ধি পায়, রহমত বৃদ্ধি পায়। শুকর, কৃতজ্ঞতা এর মূল হচ্ছে যে মানুষ অনুগ্রহের কল্পনা করবে এবং সেটা প্রকাশ করবে। আর প্রকৃত শুকর, কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে এ যে
নিয়ামতকে সেটার প্রতি সম্মান প্রদর্শন সহকারে স্বীকার করবে এবং নফসকে সেটার প্রতি অভ্যস্ত করবে। এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে যেটা তাফসীরের মধ্যে বর্ণিত রয়েছে, সেটা হলো এই যে যখন বান্দা আল্লাহ তাআলা নিয়ামত সমূহ এবং তার বিভিন্ন ধরনের অনুগ্রহ বদান্যতা ও উপকার দানের কথা পর্যালোচনা করে অতঃপর তার কৃতজ্ঞতা প্রকাশে মগ্ন হয় তখন এর ফলে আল্লাহর অনুগ্রহ সমূহ বৃদ্ধি পায় আর বান্দার অন্তরে আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা বাড়তে থাকে এবং এই স্তর খুবই উচ্চ পর্যায়ের। তা থেকে অধিকতর উচ্চ স্তর এই যে নিয়ামত দাতার ভালোবাসা এ পর্যন্ত প্রাধান্য লাভ করে যে অনুগ্রহের প্রতি হৃদয়ের লক্ষ্য নিবদ্ধ থাকে না বরং নিয়ামত দাতার প্রতি থাকবে। এই স্তর হচ্ছে সিদ্দিক অর্থাৎ মহাসত্যবাদী গণেরই। আল্লাহ তাআলার আপন দয়ায় আমাদেরকেও প্রকৃত শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন আমরা খুব নিয়ামতের চর্চাগুলি করে করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকর আদায় করব, তখন আমাদের নিয়ামত বেড়ে যায়। তাফসীরের মধ্যে আরও এসেছে যে বাস্তবিক পক্ষে শুকর আদায় করলে নিয়ামত বেড়ে যায়। তো এই বিষয়ে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা লেখেন, অবশ্য আল্লাহ পাক পাঁচটি ক্ষেত্রে পাঁচটি বস্তু প্রদান করাকে সুনিশ্চিত না করে বরং সেক্ষেত্রে শর্ত আরোপ করেছেন। সেগুলো হলো কি? ধন সম্পদ প্রদান, নাম্বার দুই বিপদাপন্ন অবস্থায় প্রার্থনা শ্রবণ করা, নাম্বার তিন রুজি রিজিক দান, নাম্বার চার গুনাহ মাফ করা এবং নাম্বার পাঁচ তওবা কবুল করা। তো এই পাঁচটি বিষয়ে আল্লাহ তাআলা যদি চান তাহলে আল্লাহ তাআলা যে কাউকে দান করেন, আর আমরা যদি শুকরিয়া আদায় করি আর আমাদের সম্পদ যদি তাৎক্ষণিকভাবে বৃদ্ধি না পায় তো এটা বোঝার কোনো অবকাশ নেই যে আমাদের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত কমে গেল, বরং আল্লাহ তাআলার হিকমত আল্লাহ তাআলার রহমতের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, দয়ার দিকে তাকিয়ে থাকতে হবে। আর এই বিষয়টি আমাদের হৃদয়ে বদ্ধমূল করে নিতে হবে যে আল্লাহ সবসময় বান্দার কল্যাণ চান। যেমন এই বিষয়টি এভাবে ধরে নেওয়া যায় যে কোনো ব্যক্তি ব্যবসায়ের মধ্যে 500 টাকা ইনকাম হলো, লাভ হলো, তো সে শুকরিয়া আদায় করলো, তো পরের দিন দেখা গেল যে তার ব্যবসায়ের মধ্যে 400 টাকা প্রফিট হলো, লাভ হলো। তখন তার মনে শয়তান আশ্বাসা দিতে পারে যে শুকরিয়া আদায় করলে তো নিয়ামত বাড়ে, তো অর্থ সম্পদ তো আমার বাড়লো না বরং 100 টাকা কমলো। তো ওলামাই কেরাম এটাকে এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে বাস্তবিক পক্ষে শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি পায় আর সেটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করে। যেমন ওই ব্যক্তির যে 500 টাকা একদিন এবং পরের দিন 400 টাকা ইনকাম হলো, তখন ওই ব্যক্তির হতে পারে যে তার এমন এক রোগ, এমন এক অসুস্থতা তার ভাগ্যে ছিল যেটার কারণে কয়েকদিনের মধ্যে হতে পারে তার হসপিটালে যেতে হতো, তার হাজার হাজার টাকা খরচ হতো। তো দেখা যেত যে তার ওই যে টাকা খরচ হতো তো আল্লাহ তাবারক তাআলা তার শুকরিয়া আদায়ের কারণে যদিও লাভ 100 টাকা কম হলো পরের দিন, কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলা তাকে অনেক বড় মুসিবত থেকে বাঁচিয়ে নিয়েছেন এবং অনেক টাকা খরচ হওয়া থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছেন। তো এইভাবে আমাদের বিভিন্ন বিষয়গুলি খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব নিয়ামত বৃদ্ধি পাওয়ার জন্য নয়, হ্যাঁ ওটা ফজিলত আল্লাহ তাআলা আল্লাহ দয়ায় দান করবেন, কিন্তু আমাদের উচিত হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা অবস্থায় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে শুকরিয়া আদায় করার জন্য বলেছেন, তাই আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে, শুকরগুজার বান্দা হতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের অপর এক জায়গায় ইরশাদ ফরমান, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। সুতরাং তোমরা আমার স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে চর্চা করব, আর আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং আমার কৃতজ্ঞ হইও না।
আল্লাহ তাবারক তাআলা আরো এক জায়গায় ইরশাদ করেন, অবশ্য আমার শুকরকারীদেরকে আমি পুরস্কার দান করব। তো প্রিয় ইসলাম ভাইরা, যে বাস্তবিক পক্ষে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন জায়গার মধ্যে আমাদেরকে শুকরিয়া আদায়ের ক্ষেত্রে উৎসাহিত করেছেন। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, আমরা দুনিয়ার মধ্যে ইবাদত করি, বিপদে পড়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আমরা ধৈর্য হারা হয়ে যাই, শুকরিয়া আদায় করতে পারি না। এজন্য আমাদের দুনিয়াতে শুকরিয়া আদায় করতে হবে। আর প্রকৃতপক্ষে যে জান্নাতের যাওয়ার উপযোগী, যে আল্লাহ তাআলা নেক বান্দা, তো তারা তো দুনিয়াতে শুকরিয়া আদায় করে পাশাপাশি জান্নাতেও শুকরিয়া আদায় করবে। তো সেটা কিভাবে, যে জান্নাতীদের প্রথম কথা কি হবে সেটা আসুন শ্রবণ করি। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقالوا الحمد لله الذي صدقنا وعده কানজুল ইমান থেকে অনুবাদ, এবং তারা ব্র্যাকেটের মধ্যে রয়েছে বেহেস্তিগণ, এবং তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আপন প্রতিশ্রুতি আমাদের প্রতি পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদের পরীক্ষা হয় সেটার মধ্যে ধৈর্য ধারণ করার বিভিন্ন প্রতিদান রেখেছেন। আর যারা জান্নাতে যাবে তারা যখন দেখবে যে আল্লাহ তাআলার সেই প্রতিদান যা আমাদের জন্য রেখেছিলেন সেটা যখন জান্নাতে দেখবে, তখন সে আল্লাহ তাআলার হামদ করবে। কিভাবে করবে আমরা শুনতে পারলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকেও প্রকৃত পক্ষে বেশি বেশি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের মনে রাখতে হবে কোনো ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে একটি বিষয়কে খুব গুরুত্ব দিয়ে মনে রাখে, সেটা কি, যে ওই কাজের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, বা ওই কাজের মধ্যে দোষ ত্রুটি বা বাধা দেওয়ার মতো কেউ আছে কিনা। জি হ্যাঁ প্রিয় ইসলাম ভাইরা, যে আমাদের আমরা মুসলমান, আমাদের কাজ দুনিয়াতে আল্লাহকে রাজি করা ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত দিয়েই এই ইবাদত সংগঠিত হয়। যেমন আমাদের দেহের মধ্যে যেই অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমরা সেগুলো দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। জি, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আর আমাদের মধ্যে রয়েছে নফস। শয়তান এবং নফস মিলে আমাদেরকে সব সময় আল্লাহ তাআলার না শুকর বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে দেয় না, আল্লাহ তাআলার ইবাদত করতে দেয় না আমাদেরকে। তো আমাদেরকে শয়তানের ধোকাকে বুঝতে হবে, শয়তানের ধোকাকে বুঝতে হবে। শয়তান আল্লাহ তাবারক তাআলার কাছে চ্যালেঞ্জ করেছে যে আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে দেবে না। তাই আমাদের উচিত যে মনে রাখতে হবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা শয়তানকে প্রকাশ্য শত্রু হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। তো আমরা যেই ইবাদত করি, যেই কাজ করি, সেটা হোক শুকরিয়া আদায়, সেটা হোক ধৈর্য ধারণ, সেটা হোক নামাজ, প্রতিটা ক্ষেত্রে শয়তান আমাদেরকে ধোকা দিবে, যাতে আমরা ইখলাসের সাথে আমল না করতে পারি। তো আমাদেরকে মনে রাখতে হবে শয়তান এর ধোকায় পড়া যাবে না, বরং যে কোনো কাজ সেটা আমাদেরকে শুকরিয়া আদায়ের সাথে আদায় করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। শুকর এর বিষয়ে অনেক হাদিসে কারিমা বর্ণিত রয়েছে। এই বিষয়ে একটি হাদিসে কারিমা বর্ণনা করেন, যেটা ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশাফাতুল কুলুব এর মধ্যে উল্লেখ করেছেন। আত-তাঈমুস শাকিরু বিমানজিলাতি সাঈমিস সাবির, অর্থ কিছুটা এমন, শুকরগুজার তথা কৃতজ্ঞ পানাহারকারীর মর্তবা ধৈর্য ধারণকারী রোজাদার তুল্য। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা হাদিসে কারিমাটিকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি, হৃদয়ের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করি, কেননা মনে রাখতে হবে যে যখনই আমরা শয়তানের ধোকায় পড়ে যাই, শুকরিয়া আদায় থেকে আমরা বিরত হই, বা আমরা না শুকরিয়ার যে শব্দগুলি মানুষের কাছে বলে বেড়াই, তো এগুলোর সময় যদি আমাদের এই হাদিসে কারিমা এবং কোরআনুল কারিমের আয়াতে মোবারাকা আমাদের সামনে থাকে, তাহলে এটা আমাদেরকে ঢাল স্বরূপ কাজ করবে যে সাবধান, তোমাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়ে রেখেছে, তুমি কেন না শুকরিয়ার সে শব্দগুলো ব্যবহার করো। তো এই হাদিসে কারিমার তর্জমাটা আরেকবার শ্রবণ করি। শুকর গুজার তথা কৃতজ্ঞ আহারকারীর মর্তবা ধৈর্য ধারণকারী রোজাদার তুল্য। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল।
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। বাস্তবিক পক্ষে পবিত্র রমজান মাসে দেখা যায় যে গরিব যারা রয়েছে তারা সামান্য কিছু দিয়ে ইফতার করে, সাহারির ব্যবস্থা হয়। ধনীরা প্রতিবেশীর মধ্যে আছে, অনেকে ধনী গরিবদের বাড়ির সামনে দিয়ে বাজার নিয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক ধনী রয়েছে যারা গরিবদের প্রতি খেয়াল রাখে এবং গরিবদের সাহরি এবং ইফতারের মধ্যে যাতে তারা সহজভাবে রোজা রাখতে পারে সেজন্য তাদেরকে সহযোগিতা করে, কিন্তু সেটা খুবই কম। তো এই হিসাবে দেখা যায় অনেক গরিব যারা রয়েছে তারাও বড় লোকের সেই সম্পদ দেখে আক্ষেপ করে, আফসোস করে। হতে পারে যে ঘরের মধ্যে কোনো সন্তান পিতামাতার সাথে ঝগড়াও বাঁধিয়ে দেয় যে ইফতারের সময় এটা হতে হবে, সেহরের সময় এটা হতে হবে। মানুষ তো কত কিছু দিয়ে ইফতার করে, তো পিস নাই ভেড়া। যাদের এই মন মানসিকতা তাদের উচিত শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাবারক তাআলা পবিত্র রমজান মাস দান করেছেন, এটা কত শুকরিয়া আদায়ের বিষয়। অতপর রোজা রাখার তৌফিক দিয়েছেন, কত শুকরিয়া আদায়ের বিষয়। অতপর ইফতার করা তৌফিক দিয়েছেন। কেউ যদি সামান্য ছোলা বুট, একটা খেজুর, এক ঢোক পানি, এক ঢোক দুধ দ্বারা ইফতার করে নেয়, সেটা হয়ে যায়। যে আমাদের বাংলাদেশে যে কালচার রয়েছে এখন বিভিন্ন আইটেম, তো এর মধ্যে দেখা যায় যে নিঃসন্দেহে ইফতার আইটেম আপনি বাড়ান, কোনো সমস্যা নেই, স্বভাবের কাজ। কিন্তু দেখা যায় যে এর মধ্যে আমরা ব্যবহার কতটুকু করতে পারি, খেতে কতটুকু পারি, বেশিরভাগ খাবার অপচয় হয়ে যায়। তো মনে রাখতে হবে অপচয় করা এটা রমজানের বাইরেও যেমন হারাম, রমজানুল মোবারকের ভিতরও সেটা হারাম। তো অপচয়কারী কখনই আল্লাহ তাআলার প্রিয় নয়, বরং অপচয়কারীকে শয়তানের বন্ধু, শয়তানের সঙ্গী বলা হয়েছে। তো আমাদেরকে অপচয় থেকে বেঁচে গরিব যারা রয়েছে আমরা সামান্য পানি দিয়ে বা যা আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে সেটা দিয়ে আমরা শুকরিয়া আদায়ের সাথে ইফতার করব। আর ধনী যারা রয়েছে তারাও তাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইফতার করব। আর বিশেষ করে গরিবদের প্রতি খেয়াল রাখবো। আর গরিব যারা রয়েছে আমরা কখনো নিরাশ হব না, আমরা কখনো না শুকরিয়ার কোনো কথা মুখ দিয়ে বের করবো না, এই জন্য যে গরিব সবসময় উপকারের মধ্যে থাকে। এই গরিব যদি দুনিয়াতে শুকরিয়া আদায়ের সাথে জীবন অতিবাহিত করে যায় তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করবে। এবং এক রেওয়ায়েতের মধ্যে রয়েছে ধনীদের থেকে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তাই আমাদের কখনো নিরাশ হওয়া উচিত নয়। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাম এর নিকট একবার এই মর্মে ওহি পাঠালেন যে আমি আমার নিয়ামত রাজির বিনিময়ে আমার বন্ধুদের থেকে শুকর তথা কৃতজ্ঞতা পেলেই সন্তুষ্ট হই। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। যখন কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে স্বর্ণ রূপা ইত্যাদি এবং ধন সম্পদ জমা করার প্রবণতার বিষয়ে আয়াতে কারিমা নাজিল হলো যে দুনিয়ার ধন সম্পদ যারা গুনে গুনে জমা করে, জাকাত দেয় না, এই ধরনের যখন বিভিন্ন বিষয়ে কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আয়াতে কারিমা নাজিল হলো, তখন ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে এই ধরনের সম্পদ যদি আমরা জমা না করি বা এগুলি গচ্ছিত না রাখি তাহলে আমরা কি জমা রাখবো। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তোমরা শুধু একটি জিকিররত জবান এবং একটি শুকর গোজার অন্তর সংগ্রহ করো। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। বাস্তবিক পক্ষে প্রিয় ইসলাম ভাইরা, এই হাদিসে কারিমা যদি আমরা স্মরণ রাখি যে আমাদের জবান দিয়ে সবসময় আল্লাহ তাআলা জিকির বের হবে, আমাদের জবান দিয়ে সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে এবং আমাদের অন্তর দ্বারাও সেটা শুকরিয়া আদায় করতে হবে। অনেক জায়গার মধ্যে আমরা যাই তো সেখানে তো লজ্জায় পড়েও মুখে বলি যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ কোনো সমস্যা নেই, খাবার ঠিক হয়েছে বা ইত্যাদি ইত্যাদি বলি, কিন্তু বাস্তবিক অন্তর থেকে আমরা সেটা বলি না। এবং যখন আমরা ওই ব্যক্তির আড়ালে হই তখন আমরা ঠিকই না শুকরিয়ার কথাগুলো বলি যে খাবারে সমস্যা ছিল বা আমি এভাবে গিয়েছি আপ্যায়ন হয় নাই ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, চাকরি হোক, বন্ধু বান্ধবের আড্ডায় হোক, কোথাও দাওয়াতের মধ্যে গেলে ইত্যাদি এসব ক্ষেত্রে। তো আমাদের উচিত যে আমাদের জবান যেমন শুকরিয়া আদায় করবে পাশাপাশি আমাদের অন্তরের অন্তরস্থল থেকেও আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। তখনই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তার মাহবুব বান্দাদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেবেন।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর শুকরু নিসফুল ঈমান, অর্থাৎ শুকর অর্থাৎ কৃতজ্ঞতা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামের, এখানে একটি বিষয়ে জেনে রাখা উচিত, শুকর তথা কৃতজ্ঞতা জ্ঞাপন অন্তর দ্বারা করা যায়। এই আন্তরিক কৃতজ্ঞতার অর্থ হলো নেক আমল এবং সৎ কাজের আকাঙ্ক্ষা করা, আর নেক আকাঙ্ক্ষাকে মানুষের কাছে প্রকাশ না করা। আর জবানি শুকর বা মৌখিক কৃতজ্ঞতার অর্থ হলো জিহ্বার দ্বারা আল্লাহর নিয়ামত সমূহের বিনিময়ে তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ পাকের নিয়ামত সমূহের শুকর করার অর্থ হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত রাজি লাভ করা অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে আল্লাহ পাকের ইবাদতে নিযুক্ত করা, এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর কোন নিয়ামতকে কোনরূপ অসৎ কাজে ব্যবহার বা প্রয়োগ না করা। এই কাজ যদি আমরা করতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দান করেছেন সেটা দিয়ে আমরা সবসময় কি করব, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই এগুলোকে নিযুক্ত রাখব, তখনই হবে আল্লাহ তাআলার নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায়। একটি ঘটনা রয়েছে যে বাস্তবে পক্ষে আমরা শুকরিয়া কিভাবে আদায় করব। যে মানুষ যখন মারা যায় প্রথমে হাহাকারের শব্দ বের হয়, কোনো কাজ যদি করে ফেলি তাহলে আমাদের তাকাব্বুরের অবস্থায় বলি হ্যাঁ আমি আমি করেছি ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করে যার কারণে প্রকৃত শুকরিয়া আদায় হয় না, প্রকৃত শুকরগুজার বান্দা আমরা হতে পারি না। সেটা কিভাবে, মানুষ যখন ইন্তেকাল করে তখন ওই হাহাকারের পরিবর্তে যদি আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন কি হবে যে আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলা শিখানো সেই পথ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিখানো মাধ্যমে যখন আমরা সবর করলাম এই বাক্য বলে, তখন হবে এটা প্রকৃত শুকরিয়া আদায় বিষয়। অতঃপর এইভাবে তো বিভিন্ন ক্ষেত্রে আমরা কিভাবে শুকরিয়া আদায় করব এবং কি বলা উচিত, এই বিষয়টি ঘটনা রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামের মধ্যকার, তা শ্রবণ করি। হাদিসে পাকে রয়েছে যেটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুকাশাফাতুল কুলুব কিতাবে উল্লেখ করেছেন, একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে জিজ্ঞাসা করলেন যে তোমার আজকের দিনটি কেমন গেল, সে বলল ভালোই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে একই প্রশ্ন করলেন, লোকটিও ওই একই জবাব দিল, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় ওই প্রশ্ন করলে ওই লোকটি এবার বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর দিনটি আমার জন্য ভালোই গেছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার মুখ থেকে এমন জবাবই শুনতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। যখন আমরা কোথাও গেলাম দাওয়াতে বা যে কোনো কাজের মধ্যে যেটা আমার ইচ্ছার বিপরীত, তো সেক্ষেত্রে আমি শুকরিয়া এভাবে আদায় করব, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, অর্থ যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। যদি আমরা বাংলায় বলে দেই যে মেহমান যখন জিজ্ঞাসা করলো বা বস যখন তার কর্মচারীকে জিজ্ঞাসা করে, তখন এই বাক্যটা যদি বলে যায় যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত, তাহলে এই বাক্যের মধ্যে এটা প্রকাশ পায় যে আমার মনে যেটা চেয়েছে সেটা পেলেও শুকরিয়া আদায় করতে হবে, না পেলেও শুকরিয়া আদায় করতে হবে, কেননা এটাই আমার ভাগ্যে ছিল। বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাক্যটা ব্যবহার করব যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার শুকর। এইভাবে যখন আমাদের জীবন পরিচালনা করব, তাহলে পরিবারের মধ্যে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং সর্বক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুক। শুকরিয়া আদায়ের অসংখ্য বিষয় রয়েছে। আউলিয়া কেরামদের শুকরিয়া আদায়ের বিষয়ে যদি আমরা শ্রবণ করি, তাহলে আমাদেরকে হয়রান হয়ে যেতে হয় যে তাদের চিন্তাধারা কেমন ছিল, যে আমাদেরকেও বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমার অফুরন্ত সম্পদ নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো মুসলমান, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমার পরনে তেমন কোনো পোশাক নেই, কিন্তু লজ্জা স্থান নিবারণের জন্য আল্লাহ তাআলা তো পোশাক দান করেছেন, সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে। অতঃপর আমার শারীরিক সুস্থতা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ঈমান তো রয়েছে, তো এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা তৌফিক দান করুক, শুকরগুজার বান্দা হওয়া তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শুকরিয়া আদায় জজবা জাগবে দাওয়াত ইসলামের।
মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নাবিগিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের ঢেউ জেগেছে, এসেছে রমজান, রহমতের এই দশকে দয়া করো রহমান।